লুক্সেমবার্গ বা লাক্সেমবুর্গ ইউরোপের একটা ছোট্ট দেশ যার রাজধানীর নাম লাক্সেমবুর্গ সিটি। আমরা সেখানে গিয়েছিলাম বেলজিয়াম থেকে। লুক্সেমবার্গের আয়তন 2500 বর্গ কিলোমিটার আর লোকসংখ্যা 6.5 লাখের মতো। এর তিন দিকে আছে তিনটে বড় বড় দেশ, বেলজিয়াম, জার্মানি আর ফ্রান্স। এখানকার সরকারি ভাষা লুক্সেমবার্গিয়ান, তাছাড়াও ফ্রেঞ্চ এবং জার্মানিকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু প্রায় 20 ভাগ পর্তুগিজ থাকা সত্ত্বেও পর্তুগিজ ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এই দেশের অনেকগুলো ভালো দিক আছে, যেমন অর্থনৈতিকভাবে ইউরোপে খুবই এগিয়ে, আর আমাদের পর্যটকদের কাছে একটা সুবিধা যে এখানে কোনো ট্রান্সপোর্টে উঠলে, ট্রাম হোক, সরকারি বাস হোক, ট্রেন হোক, আমাদের পয়সা দিতে হয় না, দেশি বা বিদেশি। এখানে যাওয়ার মূল কারণ দুটো কৌতূহল, এক হচ্ছে একটা ছোট্ট দেশ এবং রাজতন্ত্র, রাজা এখানে ডিউক, রাজতন্ত্র চলছে, যেটা পার্লামেন্ট আছে সেটা রাজাকে পরামর্শ দেয়, সর্বোচ্চ ক্ষমতা কিন্তু রাজার, ইংল্যান্ডের রাজার মতো নয়। তা আমরা ওখানে গেছিলাম, সারাটা দিন ছিলাম, সকালবেলা বেলজিয়ামের ব্রাসেলস থেকে ট্রেনে উঠেছি, নেমেছি গিয়ে লুক্সেমবার্গ, মাঝখানে একবার ট্রেন বদল করতে হয়েছিল। লুক্সেমবার্গ নেমেই আমরা, স্টেশন থেকে নেমেই আমরা ট্রামে করে অনেকগুলো জায়গায় ঘুরে দেখেছিলাম, বিশেষ করে পুরনো যে স্থাপত্যগুলো আছে, দু একটা ভাস্কর্য, তার ছবিও তুলে ধরেছি। এর বাইরে একটা দুর্গ আছে এখানে, যেটাকে ওরা বলে ক্যাসেল, সেই ক্যাসেল, তার পাশ দিয়ে বয়ে যাওয়া পরিখা, নদীর মতো পরিখা, সেই পরিখা সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। এবং এখানে পৃথিবীর অন্যান্য শহরের মতো এখানেও আছে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য ফ্রি ওয়াকিং ট্যুর, অর্থাৎ আমাদের সঙ্গে একজন গাইড যাবেন, তাকে কোনো পয়সা দিতে হবে না, সে শহরের, মূল শহরের কোথায় কী দেখার আছে সবগুলো বুঝিয়ে দেবেন। এই সব মিলিয়ে আমি ভিডিওতে এটা তুলে ধরলাম। লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম ছোট দেশ।